নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো আমি আপনাদের সঙ্গে নতুন কয়েকটি গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে হাজির হয়ে গেছি তো আপনাদের জিকে সেট এটা টু ঠিক আছে আপনাদের জি কে সেট ওয়ান আমরা অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি তো এখন জিকে সেট টু নিয়ে আজকে গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করবো তো ঠিক আছে বেশি কথা না বাড়ি আমরা তো এখন স্টার্ট করি যেটা আপনাদের প্রথম যেটা প্রশ্ন রয়েছে তো প্রথম যেটা প্রশ্ন রয়েছে অল ইন্ডিয়া রেডিওর প্রত্যেক চিহ্নে কী লেখা থাকে তো অল ইন্ডিয়া রেডিওর প্রত্যেক চিহ্নে আপনাদের একের আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর বহুজন হিতায় বহুজন শুকায় তো আপনাদের অল ইন্ডিয়া রেডিওর প্রতীক চিহ্নে বহুজন হিতায় বহুজন শুকায় আপনাদের লেখা থাকে ঠিক আছে দেন রয়েছে আপনার দু নম্বর প্রশ্ন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কী তো রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে আপনাদের এ নম্বর স্বামী বিবেকানন্দ তো রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী বিবেকানন্দ তো চ্যানেলে যারা নতুন দর্শক তবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অন্য নোটিফিকেশন অন করে রাখবেন এরকম প্রতিনিয়ত চাকরি খবর খবর আপডেট পাওয়ার জন্য এবং আপনাদের প্রতিনিয়ত সেট আপনার জিজ্ঞেস ক্লাস করানো হচ্ছে এবং প্রতিনিয়ত আপনাদের ক্লাস করানো হচ্ছে এই চ্যানেলে আপনাদের তো ঠিক আছে তারপর নেক্সট যেটা প্রশ্ন রয়েছে আপনাদের তিন নম্বর ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কী তো তিনের আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর ভারতরত্ন তো আপনাদের ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান হচ্ছে ভারতরত্ন রত্ন পুরস্কার তারপর দেন রয়েছে আপনাদের প্রতিটি যে চার নম্বর যেটা রয়েছে আমাদের প্রতিটি ট্রাস্ট কে সংগঠন করেন কে গঠন করেন তো চারটে আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর অমন্ত সেন আমাদের প্রতিটি ট্রাস্ট গঠন করেন নেক্সট যেটা প্রশ্ন রয়েছে আপনাদের পাঁচ নম্বর তো পাঁচ নম্বর যেটা প্রশ্ন রয়েছে ভারতে এক টাকায় নোটে যেটা কার সই থাকে সিগনেচার কার থাকে ভারতের মানে যেটা এক টাকার যেটা নোট রয়েছে ছিল আপনাদের ঠিক আছে তো আপনাদের যেটা রয়েছে তো কার সই আপনাদের থাকে তো তো পাঁচের আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর অর্থ দপ্তরের সচিবের আপনাদের একটা নোটে সিগনেচার থাকে দিয়ে নম্বরে চলে আসি ছ নম্বর যেটা প্রশ্ন রয়েছে তো ছ নম্বর যেটা প্রশ্ন রয়েছে আপনাদের যে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে কততম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে যে চলচ্চিত্র উৎসবের যেটা থিম ছিল যে থিম দেশ ইতালি ঠিক আছে দেশ ইতালি ছিল তো আপনাদের ছয়ের আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর ছাব্বিশতম আপনাদের উৎসব যেটা আপনাদের ছাব্বিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে ঠিক আছে তারপর নেক্সট যেটা প্রশ্ন রয়েছে আপনাদের সাত নম্বর সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি তো ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হতে রাজ্য হচ্ছে আপনাদের সাতের আপনাদের সি নম্বর হচ্ছে সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশে আপনাদের হয়ে যাচ্ছে সঠিক উত্তর ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য দের আবার আমরা চলে আসি এখন আট নম্বর প্রশ্নে আট নম্বর যেটা প্রশ্ন রয়েছে দারাল স্ট্রিট কোথায় অবস্থিত তা দালাল ডিস্ট্রিক্ট আপনাদের আটের আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর মুম্বাই মুম্বাই হচ্ছে সঠিক উত্তর দালাল ডিস্ট্রিক্ট অবস্থিত আপনাদের মুম্বাই দেন আপনারা চলে আসে নেক্সট প্রশ্নে ন নম্বর যেটা প্রশ্ন রয়েছে আপনাদের তো ভারতের কোথায় যাত্রীবাহী রেল বগি তৈরি হয় তো ভারতের কোথায় যাত্রীবাহী রেলবগি তৈরি হয় নয়ের আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর পেরাম্বুরে তো পেরাম্বুর আপনাদের যাত্রীবাহী রেলবগি তৈরি হয় ভারতের তাও দশ নম্বর প্রশ্নে চলে আসি তো দশ নম্বর যেটা প্রশ্ন রয়েছে আপনাদের কাকে নববঙ্গীয় চিত্রকলার অগ্রদূত বলা হয় তো দশের আপনাদের সঠিক উত্তর যাবে বি নম্বর অবনীন্দ্রনাথ ঠাকুরকে আপনাদের নববঙ্গীয় চিত্রকলা অগ্রদূত বলা হয় তবে দেন আবার নেক্সট প্রশ্ন এগারো নম্বর যেটা প্রশ্ন রয়েছে ভারত ও পাকিস্তানের সীমানা কে নির্ণয় করেন তো ভারত ও পাকিস্তানের সীমানা নির্ণয় করেন এর সঠিক উত্তর হিসেবে আপনাদের সরি স্যার রেড ক্লিপ আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে স্যার রেড রেড ক্লিপ আপনাদের ভারত ও সীমানা নির্ণয় করেন এগারো সঠিক উত্তর হয়ে যাবে আপনাদের বি নম্বর দেন নম্বরে চলে আসে এখন বারো নম্বর প্রশ্নে তো বারো নম্বর প্রশ্ন যেটা রয়েছে কাকে সর্বপ্রথম বরণোত্তর ভারতত্ব সম্মান দেওয়া হয় তো ভারতম সম্মান আপনাদের দেওয়া হয় যেটা আপনাদের বারোটা আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর বাহাদুর শাস্ত্রীকে আপনাদের ভারতের সম্মান প্রদান করা হয় সর্বপ্রথম বরণোত্তর তারপর তেরো নম্বর প্রশ্ন যেটা রয়েছে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কী তো ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে তেরো আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা তারপর নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর তো চোদ্দো নম্বর যেটা প্রশ্ন রয়েছে ভারতের ভারতের রেলপথের জনক কাকে বলা হয় তো ভারতের রেলপথের জনক বলা হয় চোদ্দ আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর লর্ড ডাল হোসিকে আপনাদের ভারতের রেলপথের জনক বলা হয় দিন আপনার চলে এসে পনেরো নম্বর প্রশ্নে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হওয়ার আগে নিচের কোন দায়িত্বটি পালন করেন তো ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হওয়ার আগে নিচের যে দায়িত্বটি পালন করেন সেটা হচ্ছে আপনাদের পনেরো সঠিক উত্তর উত্তর হয়ে যাবে আপনাদের ডি নম্বর রাজ্যসভার বিরোধী দলনেতা ঠিক আছে রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে যেটা আপনার দায়িত্বটি মানে পালন করেছে ঠিক আছে রাজ্যসভার বিরোধী দলনেতা যেটা পনেরো আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে সরি যেটা উত্তর হবে ঠিক আছে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হওয়ার আগে যে দায়িত্বটি পালন করেন তো সম্পূর্ণভাবে সে এগুলো তো সঠিক উত্তর হবে আপনাদের ডি নম্বর ডি নম্বর যে সবগুলি কেন্দ্রীয় অর্থ সচিব প্ল্যানিং কমিশনের সদস্য রাজ্যসভার বিরোধী দলের নেতা হিসেবে সবগুলি আপনাদের দায়িত্বটি সবগুলিই প্রধানমন্ত্রীর যেটা দায়িত্ব পালন করেছিলেন ডক্টর মনমোহন সিং ঠিক আছে তো তারপর নেক্সট যেটা প্রশ্ন রয়েছে ষোলো নম্বর প্রশ্ন তো দু হাজার কুড়ি সালে পদ্মভূষণ পাওয়া এম সি মেরি কম কম এম সি মেরি কম যেটা রয়েছে মেরি কম তো তা হলেন একজন তো দু হাজার কুড়ি সালে পদ্মভূষণ পাওয়া যায় হচ্ছে ষোলো রোগ আপনার সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর খেলোয়াড় ঠিক আছে খেলোয়াড় একজন হলেন খেলোয়াড় দেন আমরা চলে আসি এখন সতেরো নম্বরে মহানায়িকা সুচিত্রা সেনের আসল নাম কী তো মহানায়িকা সুচিত্রা সেনের আসল নাম হচ্ছে সতেরো নাম আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে রমা এ নম্বর হয়ে যাবে সঠিক উত্তর সতেরো এ সঠিক উত্তর তারপর নেক্সট প্রশ্নে চলে আসি আমরা এখন নেক্সট প্রশ্ন যেটা আপনাদের রয়েছে আঠেরো নম্বর ভারতের কোন রাজ্যে মহৎস উৎসব পালিত হয় তো ভারতের কোন রাজ্যে মহৎস্য উৎসব পালিত হয় আঠারো আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর নাগাল্যান্ডে আপনাদের মহৎস্য উৎসব পালিত হয় ভারতের নাগাল্যান্ডে দেন আমরা চলে আসি নেক্সট প্রশ্ন উনিশ নম্বর ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন কার সৃষ্টি ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন কার সৃষ্টি এ উনিশের আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর উদয় কুমার ধর্মলিঙ্গমের আপনাদের প্রতীক চিহ্নর সৃষ্টি হচ্ছে উদয় কুমার ধর্মলিঙ্গম তারপর নেক্সট প্রশ্নে চলে আসি কুড়ি নম্বর প্রশ্নে তো কুড়ি নম্বর যেটা প্রশ্ন রয়েছে ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কততম রাষ্ট্রপতি তো কুড়িটা আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর চতুর্দশ ঠিক আছে চতুর্দশতম যে চতুর্দশতম ঠিক আছে আপনাদের রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি তবে নেক্সট একুশ নম্বর প্রশ্নে চলে আসি ভারতের দীর্ঘতম এক্সপ্রেসের এক্সপ্রেসওয়ে যে দুটি শহরকে যুক্ত করেছে একুশের আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর দিল্লি ও নয়ডা আপনাদের যে মানে দিল্লি দীর্ঘতম এক্সপ্রেস যেটা আপনাদের ঠিক আছে তো আমাদের এক্সপ্রেস যেটা দুটো রয়েছে তো আপনাদের সরকে দিল্লি ও নয়ডাকে আপনাদের যুক্ত করেছে দেন রয়েছে বাইশ নম্বর তথ্যের অধিকার আইন ভারতে কবে চালু হয় তথ্যের অধিকার আইন ভারতে বাইশের আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর দু হাজার পাঁচ সালে আপনাদের তথ্যের অধিকার আইন চালু হয় তারপর নেক্সট প্রশ্ন চলে আসি তেইশ নম্বর ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আপনাদের তেইশের আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর দেরাদুনে অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ঠিক আছে এটা প্রাইম এক্সিমিশনে আসে ঠিক আছে তো তারপরে চলে আসে তারপরে নেক্সট প্রশ্নে চলে আসি এখন চব্বিশ নম্বর ভারত স্বর্ণ মন্দির কোন শহরে অবস্থিত তো চব্বিশে আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর অমৃতসরে স্বর্ণ মন্দির অবস্থিত দেন নেক্সট প্রশ্নে চলে আসি এখন আমরা পঁচিশ পঁচিশ নম্বর যেটা প্রশ্ন রয়েছে তো পঁচিশ নম্বর প্রশ্ন থাকছে আবার যেটা রয়েছে আপনাদের যে ভারতের কোন রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে অজিত ও যেটা রয়েছে আপনাদের তো যেটা রয়েছে পঁচিশ নম্বরে যে ভারতের কোন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে যেটা অজিত যোগী নির্বাচিত হয়েছিলেন কোন মুখ্য মুখ্যমন্ত্রী প্রথম মুখ্যমন্ত্রী কোন রাজ্যে ঠিক আছে তো আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে আপনাদের পঁচিশের আপনাদের নম্বর সঠিক উত্তর হয়ে যাবে ছত্রিশ হাজার অজিত যোগী নির্বাচিত হয়েছিলেন প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে ছত্রিশ করে ঠিক আছে বন্ধুরা আপনাদের এই পঁচিশটাই আজকে সেট টু থাকলো তো পঁচিশটা আপনাদের আপনাদের পরে নেক্সটে আপনাদের নেক্সট আলোচনা করছি ঠিক আছে আগামীকাল নেক্সট আপনাদের পঁচিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো